বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনেও গাজায় যুদ্ধবিরতির আহ্বান নেতা ভাষণের সময় বিভিন্ন দেশের প্রতিনিধি জাতিসংঘ অধিবেশন বর্জন গাজা ও লেবাননে হত্যাযজ্ঞ চালিয়ে শান্তির ডাক ইসরায়েলি প্রধানমন্ত্রীর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ দুলুম্যান সাত অঙ্গরাজ্যের ছয়টিতেই ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা ডেমোক্রেট প্রার্থীকে তরুণদের সমর্থন আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম সুফ বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিলেন তরুণরা স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র জনতা জাতিসংঘ সাধারণ পরিষদের উনসত্তরতম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি এছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ড ইউনুস নিউ থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা প্রধান উপদেষ্টা বলেন উদান নীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ তন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা আমাদের মায়েরা দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত নাগরিকদের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য এমন প্রতিজ্ঞার কথা উঠে আসে ডক্টর ইউনুসের জাতিসংঘ বক্তব্যে বলেন টেকসই সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার আমরা মানুষের মৌলিক অধিকার সমুন্নত সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি এইসব সংস্কার যেন টেকসই হয় দীর্ঘ মেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্মক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে বৈষম্য ও অসমতার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের প্রতিশ্রুতিও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত শান্তি নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা বলেন মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা কোনো উচ্চাভিলাস নয় বরং সকলের নিশ্চিত প্রাপ্য এটি প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা এর আগে অসংখ্যবার জাতিসংঘে এসেছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এবার প্রেক্ষাপট ভিন্ন ক্ষমতার পালাবদলে বদলে পাল্টে গেছে দৃশ্যপট প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে ভাষণ দিয়েছেন জাতিসংঘে রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণকে যোগান্তারী বলছেন যুক্তরাষ্ট্রের সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলেন বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য দিক নির্দেশনামূলক ও তাৎপর্যপূর্ণ জাতিসংঘ সদর দফতর থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে জাতিসংঘে ড মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক ভাষণ ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া সংস্কার কর্মসূচি দেশ পুনর্গঠন অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মুহুর মুহুর করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদ্য আহ্বান জানাচ্ছি ভাষণের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা এআই অনেক কাজের স্থান দখল করছে বলে যুব সমাজের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া উচিত যাতে তারা আরও উৎপাদনশীল হতে পারে ডক্টর ইউনোজ বিশ্বাস করেন যে তরুণদের আধুনিক দক্ষতায় সজ্জিত করা গেলে তারা পরিবর্তিত কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে অতীতের ভুলগুলোকে সংশোধন করে বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টার ভাষণে বর্তমান বাংলাদেশে সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন করেছে তাদের আশা দেশ পুনর্গঠন ও অভ্যন্তরীণ নানা সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনুস কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে কি কি ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য দেশগুলোর সহায়তা চেয়েছেন তিনি রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধানই হচ্ছে বাংলাদেশ থেকে তাদেরকে তাদের নিজ ভূমি মায়ানমারে প্রত্যাবাসন এবং এই ব্যাপারে উনি যুক্তরাষ্ট্র সহ সব সবাইকে বাংলাদেশকে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক ভাবে যাতে এই সমস্যাটার সমাধান করা যায় এবং রোহিঙ্গারা যাতে তাদের নিজ ভূমিতে ফেরত যেতে পারে সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনুস এদিন যুক্তরাষ্ট্রে আর্থিক ও বিনিয়োগ খাতের বিশিষ্ট প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসাবে জাতিসংঘের সদ দপ্তরে প্রথমবারের মতো ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গণভ্যুত্থানের কথা স্মরণ করার পাশাপাশি ছাত্র জনতার অবদান তুলে ধরেন এই বিশ্ব মঞ্চে। একই সঙ্গে ফিলিস্তিনে যুদ্ধবিরতির পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান এছাড়াও বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা রয়েছে সে বিষয়েও সমাধানের জন্য সকলের কাছে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আহমেদ সময় সংবাদ সদর যুক্তরাষ্ট্র দপ্তর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কর্মীরা তাদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার নিউ থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির তারা ডক্টর ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেন দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান তারা আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার এই বক্তব্যে সাড়া দিবে এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে যৌক্তিক সময়ে সংস্কারগুলি করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি যে গণতন্ত্র যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দেবেন প্রত্যেকটা দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সবাই সেখানে অবস্থান করছিলেন এর মধ্য দিয়ে তিনি তিনি প্রমাণ করেছেন যে একজন বিশ্ব নেতা একজন আমরা গর্বিত তার সরকার প্রধান পেয়ে বিএনপি নেতারা বলেন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন এটাই তাদের প্রত্যাশা যেখানে প্রতিবাদ সৃষ্টি হচ্ছে যে সংস্কারের প্রয়োজন আছে যেটা মাধ্যমে একটা অবাধ সৃষ্টি নির্বাচনী পরিস্থিতি ফিরে আসবে সেই জন্য উনি যেন অতি সত্তর সেই ব্যবস্থাটা করুন এবং সাথে সাথে নির্বাচনটা দিয়ে উনি বাংলাদেশের মানুষকে এটা গণতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে দেন সারা পৃথিবীতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন উনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু পেলিস্তানি ইস্যু যেভাবে তুলে ধরেছেন মানুষ ওনার প্রতি অত্যন্ত খুশি ওনাকে সারা জীবন স্মরণ করবে আমি আশা করবো উনি এই অল্প কিছু সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে দেবেন প্রধান উপদেশা যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতি সমাবেশ করেছিল বিএনপি জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে শেষ হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউমিসের যুক্তরাষ্ট্রের পাঁচ দিনের সফর আর এই সফরে তিনি বিশ্ব নেতাদের জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসন ছাত্র জনতার মনব্যুত্থানের প্রেক্ষাপট ও দারুণ্যের জয়গানের লক্ষ্য আহমেদ সালেহীন সময় সংবাদ নিউ যুক্তরাষ্ট্র গাজা ও লেবাননে চলমান হামলার মধ্যে জাতিসংঘ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেন নেতানিয়াহু এ সময় তুরস্ক সহ বেশ কিছু দেশের প্রতিনিধি তার বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন বর্জন করেন কেউ কেউ হিটলার বলেও চিৎকার করেন এতে অধিবেশন কক্ষে দেখা দেয় বিশৃঙ্খলা এক পর্যায়ে অধিবেশনে সভাপতি নীরব থাকার আহ্বান জানান সবার প্রতি জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে ভাষণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম ঘোষণা করতেই এভাবে বিক্ষোভে ফেটে পড়েন অনেকে এ সময় নেতানিয়াহুকে অনেকে হিটলার বলেও চিৎকার করেন এরপর তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান অধিবেশনের সভাপতি এরপর নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করেন বিশ্ব নেতারা লেবানন ও গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বানকে উপেক্ষা করে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যেই নিজের ঢোল পেটালেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেও তার বক্তব্যে ছিল না লেবাননের যুদ্ধ নিয়ে কোনো কথা উল্টো তেহরানকে হুমকি দিয়ে বলেন ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল গাজা উপত্যকায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথাও বলেন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণ করতে বলেন তিনি ভাষণের এক পর্যায়ে প্রাচ্যের দুটো মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল চায় ভূমধ্য সাগরের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একটি স্থল সেতু তৈরি করে পাইপলাইন অপটিক স্থাপন করবেন এতে কোটি মানুষ উপকৃত হবে বলেও দাবি করেন তিনি অন্যদিকে ইরান ইরাক ও সিরিয়ার মানচিত্র দেখিয়ে বলেন এ দেশগুলো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিচ্ছে তারা ভূমধ্য সাগর দিয়ে চলা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি করছে এতে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়ছে অনেক দেশ তিনি আরো বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায় কিন্তু অনেক হয়েছে আর সহ্য করা হবে না এর আগে ভাষণের জন্য জাতিসংঘের সদর দপ্তরে আসার সময়ও ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাদিম মারজান সময় সংবাদ রোদুলোমেন সাতটি অঙ্গরাজ্যের মধ্যে ছয়টিতেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা হ্যারিস কেবল জার্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি ডেমোক্রেট প্রার্থী যদিও এই অঙ্গরাজ্যটিতে দুজনেই আছেন সমান সমানে এক জরিপের পর এমন তথ্য দিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় তরুণ আর অশ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন বেশি পাচ্ছেন কমলা হ্যারিস নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কে কোন অঙ্গরাজ্যে এগিয়ে আছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দুই প্রার্থীর জনসমর্থন নিয়ে সম্প্রতি একটি জরিপ চালায় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ আর এতে উঠে এসেছে নতুন তথ্য জরিপের ফল বলছে যুক্তরাষ্ট্রের সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে ছয়টিতেই ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা কেবল জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি তবে সেখানেও আছেন ট্রাম্পের সমানে সমান অ্যারিজোনা জর্জিয়া মিশিগান নেভাদা নর্থ ক্যারোলাইনা পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যের পাঁচ হাজারের বেশি ভোটারের ওপর এই জরিপ চালানো হয় পরে এক প্রতিবেদনে বলা হয় ভোটারদের সমর্থনে জর্জিয়া ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে দুই থেকে সাত পয়েন্টে এগিয়ে আছেন কমলা জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প কমলা দুজনই উনপঞ্চাশ শতাংশ সমর্থন নিয়ে সমান সমান আছেন নির্বাচনী প্রচারাভিযানে অর্থনীতিকে গুরুত্ব দেওয়ায় কমলা এত জনপ্রিয়তা পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে ডেমোক্রেট প্রার্থী মূলত তরুণ নারী আর শ্বেতাঙ্গ ভোটারদের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ এছাড়া নিউইয়র্ক টাইমস আরেকটি প্রতিবেদনে জানিয়েছে হ্যারিসের প্রতি চুরাশি শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটারদেরও সমর্থন রয়েছে এমন কি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও নেই কৃষ্ণাঙ্গদের এত সমর্থন কাকুলিয়াকতার সময় সংবাদ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সিগেরু ইশিবা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতাসীন এলডিপি দলের প্রধান হন দেশটির সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী এক অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্বে দিতে প্রচারণা চালিয়েছেন নয় প্রার্থী স্থানীয় সময় শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইন প্রণেতারা ও আঞ্চলিক নেতারা তবে ভোট শুরুর প্রথম রাউন্ডে কেউ একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়াই তা রান অফে এদিন দুইশো টি ভোট নিশ্চিত করেন ইশিবা আর প্রতিদ্বন্দ্বী সানে তাকুয়ে চি পান একশো চৌরানব্বইটি ভোট এর আগে গেল আগস্টে দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন ফুমিও কিশিদা দেখছেন আন্তর্জাতিক সময় মালয়েশিয়ায় অনিয়মিত বিদেশি কর্মীদের বৈধ করতে আরটিকে দুই দশমিক শূন্য নামে একটি প্রোগ্রামের ঘোষণা দেয় দেশটির সরকার যা শেষ হয় চলতি বছরের একত্রিশে মার্চ বৈধকরণ কর্মসূচির মেয়াদ শেষ হলেও পুনর সময়সীমা বাড়াতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন অন্তত চার শতাধিক নিয়োগ কর্মকর্তা মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ করতে আরটিকে দুই দশমিক শূন্য নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার চলতি বছরের একত্রিশে মার্চ রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও পুনরায় এই কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন অন্তত চার শতাধিক নিয়োগকর্তা স্থানীয় সময় বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একশো জন নিয়োগকর্তার উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ সমাবেশ শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব হায়াতি আব্দুল মানাফের হাতে স্মারকলিপি জমা দেয়া হয় কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় দেশটির নির্মাণ বৃক্ষরোপণ উৎপাদন এবং পরিষেবা খাতে বৈধ বিদেশি শ্রমিকের সংকট দেখা দিয়েছে পুনরায় আটটিকে দুই দশমিক শূন্য প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব চালু করা না হলে এসব খাতে লোকসানের আশঙ্কা করছেন অনেকে আটিকে কর্মসূচির মাধ্যমে আইন মেনে চলার পদক্ষেপ নেয়া হলেও নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রায় পাঁচ হাজার বিদেশি কর্মী এখন আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া আন্তর্জাতিক সময় চীন থেকে দুটি বিশাল পান্ডাকে স্বাগত জানালো হংকং এর ওশান থিম পার্ক পান্ডা আসার খবরে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দা ও পর্যটকরা কয়েক মাসের মধ্যে উপহারস্বরূপ বেজিং থেকে পাঠানো পাণ্ডা দুটিকে পার্কে দেখতে পারবেন হংকংয়ের দর্শনার্থীরা

সেই দর্শনার্থীরা তাদের দেখতে পারবেন বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ আমি খুব খুশি এবং আমি তাদের বলেছি যে যখন পান্ডাগুলোকে জনসম্মুখে দেখানো শুরু হবে তখন প্রতি মাসে তাদেরকে দেখতে আসবো আন আন এবং কেকে নামের পান্ডা দুটির জন্ম চীনের সিচুয়ান প্রদেশে তাদেরকে উপহার হিসেবে হংকং এর এই থিম পার্কে পাঠিয়েছে বেজিং ওশান থিম পার্কের চেয়ারম্যান পাওলো জানান চীনের বাইরে একমাত্র হংকং এই বিশাল আকৃতির ছয়টি পান্ডা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা বিশাল আকারের পান্ডা গুলোর দেখাশোনা করার জন্য রয়েছে বিশেষ পশু চিকিৎসক কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ডিসেম্বরে কে কে এবং আনানকে জনসম্মুখে আনা হবে এর আগে নয় নতুন পরিবেশে গুলো যেন খাপ খাইয়ে নিতে পারে সেজন্য এই সময় নেওয়া হয়েছে বলে জানা গেছে অর্জিতা শেজিন সময় সংবাদ আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বন্দুকের গুলি উপেক্ষা করে পেতে গিয়েছিল আমাদের একশো সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন নেতানিয়াহুর ভাষণের সময় বিভিন্ন দেশের প্রতিনিধি জাতিসংঘ অধিবেশন বর্জন হত্যাযোগ্য চালিয়ে শান্তির ডাক ইসরায়েলি এই ছিল আন্তর্জাতিক সময় সঙ্গেই থাকুন সময়ের